বন্ধুরা, সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে আসলে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে আমি আমার কিচেন ডিপ ক্লিনিংয়ের একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আসলে আজকে অনেক দিন পরে আমি আমার কিচেনটা ডিপ ক্লিনিং করলাম, তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো এই দেখো শেয়ার করতে চলে এসেছি। আর ভিডিও শুরুতে তোমরা দেখলে কিচেনের একটা ড্রয়ারের চ্যানেল খুলে গেছে, আমার হাজব্যান্ড সেটাকে ঠিক করবে আর আমি ওকে গিয়ে একটু হেল্প করব, কারণ ও একা একা পারছিল না। কারণ দুই তিনটে পেচ ওর ঢিলা হয়ে গেছিলো, মানে স্ক্রু যেগুলো ওগুলো ঢিলা হয়ে গেছিলো, ওগুলো লাগানোর জন্য আমাদের দুজনেরই প্রয়োজন ছিল, তো আমরা দুজনে গিয়ে ওগুলোকে সেট করে দিলাম। আর এখন দেখো আমি চলে এসেছি আমার কিচেনের এক্সট্রা থালা বাসন, যেগুলো মানে আমরা ডেলি ইউজে ব্যবহার করি না, ডেলি ইউজ করি না, সেগুলোর মধ্যে অনেক সময় কী হয় বলো তো, ধুলো জমে যায়। তো আমি যখনই ডিপ ক্লিনিং করি কিচেন, তখনই আমি কিন্তু এই থালা বাসনগুলোকে আরও একবার করে পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু থালা বাসনগুলো যখনই আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু বার করে নিতে কোনো অসুবিধা থাকে না। আর আমি এখন দেখো চলে এসেছি আমার কিচেন কন্টেনারগুলো পরিষ্কার করতে। আর এই কন্টেনারগুলোর বেশিরভাগটার মধ্যে কিন্তু মশলার মানে আছে, আমি কী করি বলো তো, কিচেনে এই কন্টেনারগুলো পরিষ্কার করার সময় যেহেতু মশলা থাকে, তো আমি এর ঢাকনাগুলো ভালো করে টাইট করে নিই, একটু সার্ফের জল দিয়ে এই কন্টেনারগুলোকে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু এর মধ্যে জল যাওয়ার কোনো চান্স থাকে না। আর আমি আমার এই এখন এই সেলফগুলোকে পরিষ্কার করে নেব, একটুখানি ভিজে ন্যাকড়া দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, প্লাস এই যে নিচে ড্রয়ার লাগানো থাকে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ অনেকদিন পরে যেগুলো এই ড্রয়ারগুলো খোলা হলো, তো ওই জন্যে কিন্তু এর নিচটাতে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছিলো, যার জন্য আমি এখন এগুলোকে প্রথমে ঝাড়ু লাগিয়ে তারপরে পোছা লাগিয়ে নিচ্ছি। এখন দেখো আমি আমার কিচেন ড্রয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমার কিচেন ড্রয়ারগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন আমার হাজব্যান্ড এগুলোকে সেট করে দেবে। আসলে অনেক দিন পরে খোলা হয়ে গেছিলো, খোলা হয়েছিলো বলে ওর একটুখানি লাগাতে অসুবিধা হচ্ছিলো, মানে সেট করতে অসুবিধা হচ্ছিলো, তো মোটামুটি একটুখানি মুশাক্কাত করার পরে লেগে গেছিলো, মানে সেট হয়ে গেছিলো আর কি। আর আমি এখন আমার কন্টেনারগুলোকে তাদের জায়গায় রেখে দেবো, প্লাস আমি এই যে সেলফগুলোকে আবারও একবার শুকনো কাপড় দিয়ে একটুখানি মুছে নেব, তাহলে কিন্তু আমার ফাইনাল টাচ হয়ে যাবে। তো দেখো আমার উপরের সেলফটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কন্টেনারগুলোকে ভালো করে শুকনো করে মুছেই তবে কিন্তু সেলফের মধ্যে রেখেছি। আর আমি এখন চলে এসেছি এই যে নিচের ড্রয়ারটাকে সাজানোর জন্যে। আর এই জারগুলো দেখছো না, এই জারগুলো কিন্তু আমার ডেলি ইউজের মশলার জার, এই রান্নার সময় এই মশলার জারগুলো কিন্তু আমি ব্যবহার করে থাকি আর কি। আর এই র্যাকটা দেখছো না, এই র্যাকটা কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো আমার রান্নার উপরের যে কিচেন টপটার উপরেই থাকে, আর এর মধ্যে আমি আমার তেলের জারগুলো রেখে দিই। আর আমি এখন এই যে আমার টাইলস আর কিচেন টপটা পরিষ্কার করে নেবো, তার জন্য একটা গামলার মধ্যে একটুখানি জল আর সার্ফগুলো নিয়েছি, এটা দিয়ে আমি পরিষ্কার করব। আর আমার রান্নাঘরটা কিন্তু খুব যে রোগড়ে রোগড়ে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু না, কারণ আমি প্রায় প্রত্যেক দিনই কিচেন টাইলস আর টপটাকে পরিষ্কার করি, ওই জন্যে খুব যে রোগড়ে রোগড়ে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু না। আমি খুব একটা তেল ময়লা রান্নাঘরে জমতে দিই না, ওই জন্যে আমার যে মাসের পরিষ্কারের সময় যে খুব পরিষ্কার ডোলে ডোলে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু একদমই না। টাইলস পরিষ্কার করার সাথে সাথে আমি এই যে কিচেন ওভেনটাকেও পরিষ্কার করে নেব, পরিষ্কার করে মানে এখন সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব, পরে আবার শুকনো কাপড় দিয়েও মুছে নেব। তো দেখো আমার মোটামুটি সবই কিন্তু হয়ে গেছে, এখন জিনিসপত্রগুলোকে যে যার জায়গায় রেখে দিচ্ছি।
আর আমি এখন এই যে আমার কিচেন চিমনিটাকেও একটুখানি সার্ফের জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ফিল্টারগুলোকে প্রায় প্রত্যেক মাসেই একবার করে পরিষ্কার করি, কিন্তু যখনই কিচেন পরিষ্কার করি তখনই এইগুলোকেও কিন্তু একবার করে পরিষ্কার করে নিই। আর এখন আমি চলে এসেছি এই যে নলগুলোকে পরিষ্কার করে নেব, আর সাথে সাথে বেসিনটাকেও পরিষ্কার করে নেব। অ্যাকচুয়ালি রাজস্থানে জলে খুব মানে নোনা জল, ওই জন্য স্টেনটা খুব জলদি লেগে যায়, তার জন্যে প্রায় প্রত্যেক দিনই মানে প্রায়ই পরিষ্কার করতে, প্রত্যেক দিন না, নল টলগুলো তো আর প্রত্যেক দিন পরিষ্কার করা যায় না, প্রায় সপ্তাহে 2-3 দিন পরিষ্কার করি, প্লাস যখনই আমি কিচেন ডিপ ক্লিনিং করি তখনও পরিষ্কার করি। আর এখন এই যে র্যাকটা দেখছো, এই র্যাকটার মধ্যে আমি আলু পেঁয়াজ এগুলো রাখি, তো এটাকে জায়গায় রেখে দেবো। এগুলোকে পরিষ্কার করেছিলাম, অ্যাকচুয়ালি খুব নোংরা হয়ে গেছিলো, পেপার বিছিয়ে রেখে দিয়েছি, আর আর আগে যে পেপারগুলো পাতা ছিল না ওগুলো খুব বাজে লাগছিলো দেখতে, ওই জন্য আজকে চেঞ্জ করলাম, পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। আর মোটামুটি দেখো আমার কিচেনটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু মেঝেটা পরিষ্কার করে নিলেই কিন্তু আমার মোছা মানে রান্নাঘর পরিষ্কার কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমার কিচেনের ফাইনাল লুক। আর যে কোনো জিনিস যখনই আমরা পরিষ্কার করি দেখতে খুব সুন্দর লাগে, আর একটা রিফ্রেশমেন্ট নিয়ে আসে। আর এই যে এই সেলফগুলোতে মানে ড্রয়ারগুলোতে সব জিনিসপত্রগুলো আমি রেখে দিয়েছি। এইটা আমার গ্লাস, বাটি, চামচ এগুলো রাখি এইটাতে, আর এইটাতে রাখি প্লেট। কোনো একদিন কিচেন ট্যুর তোমাদের সাথে করাবো। আর এই একটা আমার আলাদা একটা বাসনের র‍্যাক। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, আর সন্ধ্যা 7:30 সময় আমি আবারও আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো দুপুরবেলা মোটামুটি দেখলেই তো কীভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। হ্যাঁ, অনেকদিন পরে আমার রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করলাম, তো সেরকম আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করা লাগে না, কারণ আমি যতবারই রান্না করি মোটামুটি ততবারই টাইলস, তারপরে মানে সপ্তাহে 1-2 দিন আমার যে নলগুলো সব কিছু আমি পরিষ্কার করে রাখি, তো ওই জন্যে তত একটা ঝামেলা হয়নি। শুধু আমার চিমনিটা পরিষ্কার করতে হবে, চিমনিটা এখনও পরিষ্কার করা হয়নি, তো চিমনিটা পরিষ্কার করতে হবে, ওইটাই শুধু আমার রান্নাঘর পরিষ্কার করার মধ্যে চিমনি পরিষ্কার করাটা একটুখানি কাজের মনে হয়, তো ওই কাজটাই বাকি রইল। বাকি মোটামুটি সব কিছু পরিষ্কার করে নিলাম, আর যেহেতু অনেকদিন পরে ডিপ ক্লিনিং করলাম তো রান্নাঘরটা দেখতেও খুব ভালো লাগছে। তো এই আর কি মোটামুটি, আর অনেকদিন পরে রান্নাঘর মানে যে কোনো জায়গা যদি আপনি একটু পরিষ্কার টরিষ্কার করেন তাহলে নিজের থেকে একটু ফ্রেশনেস ফিল হয় আর কি, তো আমারও ঠিক ততটাই মনে হচ্ছে। তো তারপরে দুপুরবেলা মানে সমস্ত পরিষ্কার করলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি একেবারে স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আবার ঘরের যেটুকুনি কাজ ছিল করে নিয়ে তোমাদেরকে ভিডিওতে বাই বলতে এলাম। তো আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।